নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই মঙ্গল দেখাবে আসল রূপ অর্থাৎ এই যে বারোই জানুয়ারি দু হাজার তেইশ ঠিক মধ্যরাত্রে মঙ্গল বকরি থেকে মার্গি হয়ে গেছে এই বক্রি থেকে মার্গি হয়ে গিয়ে আসল রূপ দেখাতে চলেছে মঙ্গল গ্রহ দুটি রাশির ক্ষেত্রে অতীব শুভ এবং পাঁচটি রাশির ক্ষেত্রে বড় সুসংবাদ আসতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন অর্থাৎ বিশেষভাবে ইম্পর্টেন্ট এই ভিডিও দেখুন মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি গ্রহ মঙ্গলের মধ্যে আছে এনার্জি উদ্যম অর্থাৎ মঙ্গল যদি আপনার জন্ম ছকে ভালো থাকে তাহলে আপনি একাধিক সম্পত্তির মালিক কিন্তু হবেন মঙ্গল ভালো থাকলে আপনার ভাইয়ের দিক থেকে আপনি কিন্তু সাপোর্ট পাবেন মঙ্গল ভালো থাকলে আপনি ভালো সার্জেন্ট হতে পারবেন মঙ্গল ভালো থাকলে আপনি ভালো খেলোয়াড় হতে পারবেন মঙ্গল ভালো থাকলে আপনার ক্ষেত্রে ক্ষমতা আপনি সেনাবাহিনীতে আপনি কিন্তু যেতে পারবেন আপনি প্রশাসনিক বিভাগে কিন্তু থাকবেন মঙ্গল যদি ভালো থাকে অর্থাৎ মঙ্গল বিশেষভাবে যে রাশিগুলোকে মঙ্গলই মঙ্গল করতে চলেছে এই মঙ্গল বকরি থেকে মার্গি হয়ে গিয়ে আসল রূপ দেখাবে এই রাশিগুলোর উপর লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশিগুলো অর্থাৎ এই যে মঙ্গলের যে প্লেসমেন্ট বিশ্ব রাশিতেই থাকছে কিন্তু এই বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে এবং টানা এক মাস এই বিশ্ব রাশিতে মঙ্গল কিন্তু অবস্থান করবে সমমিত্র রাশিতে অবস্থান করে মঙ্গল আসল রূপ দেখাবে এই পাঁচ রা পাঁচ রাশিকে দিবে বড় খুশির সংবাদ এবং দুটি রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে মানে অতীব শুভ এবার কোন এই দুটি রাশি আর কোন পাঁচটা রাশি আমি প্রথম আজকে দুটি রাশির কথা বলে যেটা যে দুটি রাশি ও অতীব শুভ হতে চলেছে এক্সিলেন্ট বেটার বেস্ট জায়গায় চলে যেতে চলেছে গুড রেজাল্ট পেতে চলেছে এক কথায় এই সময়ের মধ্যে অবশ্যই কাজগুলোকে গুছিয়ে নিন আপনি যে রাশিরই মানুষ না কেন এই যে মঙ্গল যে বকরি থেকে মারি হয়েছে সব রাশির ক্ষেত্রে কিন্তু ভালো দিবে না কিন্তু কিছু সংখ্যক রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু দিবে দেখুন মঙ্গল জীবনে যদি আপনার জন্ম ছকে যদি ভালো থাকে আমি একটি কথা বারবার বলছি আপনার উন্নতি কেউ কিন্তু আটকাতে পারবে না আর মঙ্গল যদি আপনার অশুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম মামলা কেস কাবারি চলবে আপনার ব্লাড রিলেটেড সমস্যা দেখা যাবে ইচ্ছা শক্তি কম হবে এনার্জি লেভেল থাকবে না সাহস কমে যাবে নিজের মধ্যে একটা ভয় ভীতি চলে আসবে এই মঙ্গল হচ্ছে উদ্যমের কারগ্রহ এই মঙ্গল আপনার জন্মছকে যেমন রয়েছে ঠিক সেই অনুযায়ী কিন্তু আপনি কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন আর একটি কথা বলছি আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না যেটা প্রেডিকশান করব হান্ড্রেড পারসেন্ট মিলবেই মিলবে ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নাই চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি নিজের মতন করে খুশি মতন কথা না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আলোচনা ওই নিজের মতন করে বলে ফেলাম দুম করে সেটা কিন্তু নয় আর যার হাত ধরি তাকে আমি টেনে তুলি এটা বারবার বলছি প্রত্যেকে অনেকেই বলেছে স্যারেমিডি করার আর না হবে না অনেক অনেক ক্ষেত্রেই না করে দিয়েছি কিন্তু যাদের হাত ধরেছি তাদেরকে কিন্তু টেন কারণ প্রথম কথা যারা আমাকে অনলাইনে দেখাচ্ছেন তাদেরকে সারেন্ডার হতে হবে যে আমি নিজের শরণাগত আপনার আপনি আমাকে বাঁচান একটি কথা আপনার কোটি টাকার কাজ করবে এক কথায় অর্থাৎ মানুষের কথাতেই কিন্তু সমস্ত কিছু আছে তো এই জায়গাটা কিন্তু আপনাকে যদি একবার হাত ধরি আপনার সেই জায়গা থেকে ডেফিনেটলি আপনাকে কিন্তু টেনে তুলব লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন প্রথম দুটি রাশির আমি কথা বলি নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির কেন্দ্রটি কোন রাজ্য সৃষ্টি করছে আপনার চতুর্থপতি এবং আপনার নবমপতি কেন্দ্রভাবে অবস্থান করছে আপনার ভাগ্যের ফুলফিলমেন্ট এই সময় সাপোর্ট দিবে অনেক দিক থেকে আপনাদের সুযোগ এই সময় আসবে প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে ভাগ্যের দ্বারা কর্ম পিতার সাহায্য আপনারা পাবেন এবং বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি দুই নম্বর এই দুটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে আপনার ক্ষেত্র কেন্দ্র তীক্ষণ রাজ্য সৃষ্টি করছে এবং একাদশভাবে অবস্থান করছে দেখুন যে কোনো গ্রহ যখন একাদশভাবে অবস্থান করে কিনা বৃদ্ধি করে অর্থাৎ এই যে আপনার কর্মাধিপতি এবং পঞ্চমপতি আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে আপনার ইনকাম বৃদ্ধি করবে আপনাদের সফলতা নির্দেশ করছে সাকসেস আপনারা পাবেন লাভের জায়গা দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি একটা সম্ভাবনা এবং আপনার শেয়ার বাজার গোল্ড যারা ইট ভাটার সঙ্গে যুক্ত হয়ে আছেন লোহার যারা ব্যবসা করছেন বা মাটি রিয়েটের যারা ব্যবসা করছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন এই দুটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এরপর যে পাঁচটি রাশির কথা বলব নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ঠিক চতুর্থপতি এবং একাদশপতি পঞ্চমভাবে অবস্থান করছে দেখুন আপনার ক্ষেত্রে ইনকাম আপনাদের বাড়বে ইনকাম বাড়বে কিন্তু খরচও আপনাদের বৃদ্ধি করবে সফলতা আপনাদের দিবে এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে এই মঙ্গল মার্গি হয়ে যাওয়ার পরে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দিতে চলেছে দুই নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি বিশ্ব রাশি রাশিতে অবস্থান করছে এই মঙ্গল আপনার ক্ষেত্রে সপ্তম প্রতি সরাসরি সপ্তম ভাবকে দেখছে আপনার দাম্পত্য সুখের জায়গায় নির্দেশ করছে ডেলি ইনকাম আপনাদের বাড়বে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে এবং বিদেশ থেকে লাভ পেতে চলেছে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সপ্তমভাবে অবস্থান করে আপনার পার্টনারশিপ বিজনেস আপনার ইনকাম ব্যবসা কেরিয়ারের ক্ষেত্রে এবং লাভ কিন্তু দিবে সরাসরি আপনার কর্ম হবে দৃষ্টি দিচ্ছে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিছুটা কিন্তু কাটবে আপনি বৃষ্টি রাশি মনে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিক রাশি এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন ডায়েতে নোট করে নিন সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ঠিক আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে সরাসরি সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে আপনাদের দৈনন্দিন রোজগার শুভ বিবাহ সম্পত্তি থেকে লাভ এবং সরাসরি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে আপনাদের সফলতা সাকসেস আপনাদের হতে চলেছে এবং আপনাদের ইনকামের জায়গা গ্রো হতে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছে হয়ে দৃষ্টি দিচ্ছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টও কিন্তু আপনারা পেতে চলেছেন এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশি রাশির অধিপতি ধনভাবে অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের আসতে চলেছে রাশির অধিপতি যখন ধনভাবে চলে যায় কি না আপনাদের ফিনান্সিয়াল জায়গায় ভালো দেয় এবং সরাসরি আপনার পঞ্চমভাবকে দৃষ্টি দিচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদেরকে দিবে বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদেরকে এই সময় কিন্তু দিতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের নিশ্চিত রূপে কিন্তু ডেভেলপমেন্ট দিতে চলেছে এবং ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে ধন ধন ধনভাবে থেকে ভাগ্য ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু করাবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এরপর যে আসে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে থার্ড হাউসে আপনাদের পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে ভাগ্য ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে ইট ভাটার সঙ্গে যারা যুক্ত আছে বা হিট জাতীয় জিনিস দিয়ে যাদের কাজকর্ম করতে আপনি মিন রাশির মানুষ আপনাকে কিন্তু ভালো কিন্তু ফল কিন্তু দেবে এই মঙ্গল আপনাদের প্রপার্টি থেকে এই সময় কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে লিখে রাখুন এই যে পাঁচ রাশির আমি কথা বললাম এই পাঁচটি রাশির ক্ষেত্রে বড় সুসংবাদ আর যে দুটি রাশি কথা বললাম সিংহ এবং কর্কট এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে নমস্কার ধন্যবাদ